মণ্ডল নুরুল ইসলাম সরকার গ্রেপ্তার ধুবুরী জেলার আরক্ষীর সহযোগত দক্ষিণ খালমারা মানকাসর জেলার আরক্ষী ধুবুরী জেলার গরিপুরের পর আরক্ষী গ্রেপ্তার করেছে লাট মণ্ডল নুরুল ইসলাম সরকারক বিগত প্রায় তিন মাহে আত্মগোপন করে আছে লাট মণ্ডলজনে দক্ষিণ খালমারা থানার গোচর ভিত্তিত গ্রেপ্তার করা হয়েছে ধৃত লাট মণ্ডলজনের বিরুদ্ধে দুর্নীতিকে ধরে বিভিন্ন অনিয়মের অভিযোগ উত্থাপন হয়েছে জেলার গৌরীপুরের আমি গ্রেপ্তার করেছো আমার সাউথ শালমরা পিএস কেস নাম্বার 440/21 আন্ডার সেকশন 409 406 468 471 420 আইপিসি এটা গোচর আসে সেই সংক্রান্ত তখেক গ্রেপ্তার করা হয়েছে তখেক আসলে বিচারি আসিল তখেক যা 21 সেপ্টেম্বরের পলাতক হয়ে আসে বিটিআর দক্ষতা বিকাশ নিযুক্তি আর উদ্যোগ খণ্ডর বিকাশের মিশন শুভারম্ভণি করলে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিয়ে বিটিসির মুখ্য সচিব শান্তনু পি গুটমারি আদরণী ভাষণ করা অনুষ্ঠানটির বন্তি প্রজ্বলনের মুখ্য অতিথি তথা পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিয়ে উদ্বোধন করে কোকরাঝাড় শহরের চান্দামারিস্থিত বরুফা সাংস্কৃতিক ক্ষেত্রের ওপেন থিয়েটার গ্যালারিত আয়োজন করা হয় এই অনুষ্ঠান আজি ইয়াতে এই মিশনটো আজি মুকলি করা হল গতিকে এই মিশনের জড়িয়ে মই ভাবু যে আমার বিটিআর যিখিনি এলাকা আছে তাত এই স্কিল ডেভেলপমেন্ট মিশন মোডত লৈ যাব পাৰিব বিশেষকৈ বিনেশ্বর ব্রহ্ম ইঞ্জিনিয়ারিং কলেজের পৰা যিখিনি স্টার্টআপ তেওঁলোকে যিখিনি আজি ইয়াতে প্রেজেন্টেশন দিছে সেইখিনি অতি সুন্দর হৈছে আৰু আমার স্কিল আর এমপ্লয়মেন্ট আর এন্টারপ্রেনারশিপ বিভাগের পরাও যে রোডম্যাপ দিছে এই রোডম্যাপ যদি আমি বাস্তবত রূপায়িত করব পো তো আমার আগন্তুক দিনত আমার যিখিনি লড়া ছয়ালী আজি পড়ি আছে গতি মানে সংস্থাপনের ক্ষেত্রে কোনো অসুবিধা নহয় সংস্থাপিত হব পাৰিব